এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অভিনেতা সতীশ কৌশিকের মৃত্যু ঘিরে নয়া রহস্য এবং সানভি মালু তিনি অভিযোগ করেছেন এবার বিস্ফোরক অভিযোগ। অভিযুক্ত কুবের কর্তা বিকাশ মালুর স্ত্রী সানভি মালুর তদন্তকারী অফিসারকে সরানোর দাবি তুলেছেন তিনি, এবং কারণ সানভির ধর্ষণ মামলা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন এই অফিসার, এমনটাই অভিযোগ সানভি মালুর এবং সেই জন্যেই এই অভিযোগ করেছেন। সেখানে সতীশ কৌশিক মৃত্যু রহস্যেই এই নয়া মোড়। বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, সানভি মালু তিনি অত্যন্ত বিস্ফোরক অভিযোগ করেছেন সতীশ কৌশিকের মৃত্যু নিয়ে, যে তদন্তকারী অফিসার তার বিরুদ্ধে অভিযোগ, কি বলেছেন? দেখো, যে অভিযোগটা বাবাটা উঠেছিল এবং সানভি মালু কোনো অভিযোগ করেছিলেন তার স্বামীর বিরুদ্ধে যে বিকাশ মালু যদি দিল্লির রাস্তায় এবং হোলির যে পার্টি হয়েছিল সেই পার্টিতে সতীশ কৌশিক ছিলেন এবং তারপরেই কিন্তু সতীশ কৌশিক ঘটনাটাকে মৃত্যু হয়। তো এই পার্টিতে সতীশ কৌশিককে মাদকের সঙ্গে বিষক্রিয়া করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল এবং 15 কোটি টাকার বিনিময়ে বিকাশ মালু সতীশ কৌশিক যে বিকাশ মালুকে ব্যবসার জন্য 15 কোটি দিয়েছিলেন এবং বারবার চাওয়া সত্ত্বেও বিকাশ মালু কিন্তু সেই টাকাটা ফেরত দেননি বলে অভিযোগ এবং তারপরে ঘটে ঘাটতি করে। এবং এই অভিযোগ মালু অর্থাৎ বিকাশ মালু দিল্লি পুলিশকে করেছিলেন তার স্বামীর বিরুদ্ধে। তিনি যে অভিযোগ করেছেন দিল্লি পুলিশকে একটি বেল করেছেন, বেল করে তিনি দাবি করছেন যে তদন্তকারী অফিসাররা এই সতীশকে একটি যুক্তি রহস্যে তদন্ত করছেন। এই অফিসার তার মধ্যে অন্যতম বিকাশ তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন। এর আগে সানভি মালুর একটি ধর্ষণ সংক্রান্ত মামলা, সেই মামলায় তিনি অভিযোগ করেছিলেন, সেই অভিযোগেও কিন্তু তদন্ত করছিলেন এবং সেই তদন্তকারী দলে ছিলেন এই বিকাশ সিং। কিন্তু সেই মামলাটি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন এই বিকাশ সিং, এমনকি বিস্ফোরক অভিযোগ এনেছেন সানভি মালু। এবং তিনি দিল্লি পুলিশকে বের করেছেন, বেলে কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে সতীশ কৌশিক যে মৃত্যু মামলা যেটা চলছে, যে তদন্ত চলছে, ইতিমধ্যেই ওই বিকাশ মালুর যে ফার্ম হাউস দিল্লিতে রয়েছে, যে ফার্ম হাউসে হোলি পার্টি হয়েছিল এবং সেই পার্টির পরেই কিন্তু সতীশ কৌশিকের ঘাটাঘাট হয়েছিল, মারা যান। এই যে পার্টি থেকে যে মাদক উদ্ধার হয়, যে ওষুধ উদ্ধার হয় এবং তার সেই পার্টির যে পার্টিতে অংশগ্রহণ করেছিলেন এমন প্রায় 30 জনকে ইতিমধ্যেই ডাকার পরিকল্পনা করেছে, তাদের জিজ্ঞাসাবাদ করতে দিল্লি পুলিশ সেই তদন্ত করছে। তদন্তকারী দলে যে বিকাশ সিং রয়েছে, সেই বিকাশ সিংকে এই তদন্ত থেকে সরিয়ে দেওয়ার একটা বিস্ফোরক দাবি তুলেছেন বিকাশ মালু সানভি মালু এবং দিল্লি পুলিশকে কিন্তু বের করে জানিয়েছেন যে বিকাশ সিং এই তদন্তকারী অফিসার কিন্তু তার যে ধর্ষণ মামলা সেই মামলাও কিন্তু এদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। সুতরাং সতীশ কৌশিক মৃত্যু মামলা সেই পদ্ধতিতে ভোট দেয় এবং সেই পদ্ধতিতে যে শেষ হয় এবং তদন্ত শেষ পর্যন্ত কি হয়েছে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তা অবশ্যই একের পর এক যে খবর উঠে আসছে এবং এই যে সতীশ কৌশিক মৃত্যুর যে খবরটা বারবার করে আমাদের সামনে আসছে, সতীশ কৌশিকের মৃত্যু কিন্তু স্বাভাবিক নয় এবং সেই পার্টি থেকে বহু ওষুধ সেখান থেকে উদ্ধার করা হয় এবং এই মাদকের সঙ্গে বিষক্রিয়া হয়ে থাকতে পারে বলে একটা অভিযোগ কিন্তু বারবার উঠছে। সুতরাং সতীশ কৌশিক যে মৃত্যুর রহস্য, সেই রহস্য আরো ঘনীভূত হচ্ছে। একেবারেই ধন্যবাদ তোমাকে দিব্যেন্দু ঘোষ, অ্যাসাইনমেন্ট হেড এতক্ষণ ছিলেন টেলিফোনে।